আমরা প্রথমে রাস্তায় নামতে চাইনি, আমরা শিক্ষকরা মারামারি করার লোক না, আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে চাই। আশা করেছিলাম আমাদের এমপি মহোদয়রা, আমাদের মেয়র মহোদয়রা তারা করবেন কি, শিক্ষকদের এই দাবিটি যথা জায়গায় পৌঁছে দেবেন এবং তারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা জানি অতীতের অভিজ্ঞতা, শিক্ষকরা আন্দোলন ছাড়া কোনো জিনিস অর্জন করতে পারে না। তবে এই ধরনের একটা নোংরা বিষয় নিয়ে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, এটা শিক্ষকরা আমরা বুঝি নাই যে সামান্য একটা দুর্নীতিবাজ কর্মকর্তা কি অপরিহার্য রাষ্ট্রের জন্য, যে এরকম দুর্নীতিবাজ আঞ্চলিক পরিচালক ছাড়া তার সেই চলবে না। কি রাষ্ট্রের জন্য অপরিহার্য যে সরকারি দুর্নীতিবাজ সহকারী পরিচালক ছাড়া সেই শিক্ষা চলবে না। এতে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চায়, সরকার অনেক ভালো ভালো কাজ করেছে শিক্ষা ক্ষেত্রে, এই ধরনের ঘটনার কারণে আজকে সরকারের দুর্নাম হচ্ছে, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহাপরিচালক কেন ধন্যবাদ জানাই অন্তত পক্ষে, তিনি একটি কাজ করেছিলেন আমাদের এই দাবিটি সহানুভূতির সাথে বিবেচনা করেছিলেন। তিনি বলেছিলেন আমি তদন্ত টিম পাঠাবো, তিনি আবার একটা তদন্ত করলেন, সেই তদন্ত রিপোর্টে কিন্তু আমরা সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছি। উনি তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে আমরা জেনেছি তদন্ত রিপোর্টে আমাদের যে অভিযোগ, তার যে তথ্য উপাত্ত প্রমাণ আমরা হাজির করেছি তা তারা প্রমাণিত হয়েছে এবং তারা বিষয়টি আমলে নিয়েছে। কিন্তু তার টাকা তো প্রচুর মালিক, তারা লক্ষ লক্ষ টাকা শিক্ষকদের কাছে নিয়েছে, কোটি কোটি টাকা তারা নিয়েছে। এই টাকা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে খরচ করে টিকে আছে এখন পর্যন্ত। এতে কি আমি আমাদের মাননীয় যে শিক্ষা কমিটির মেম্বার আছে এমপি সাহেব তাদেরকে সুনাম বাড়ছে যে তার এলাকায় এরকম দুর্নীতিবাজ লোক আছে, তারা কিছু করছেন না? মাননীয় মেয়র মহোদয়, আপনাকেও প্রশ্ন করতে চাই, আপনাকেও তো আমরা স্মারকলিপি দিয়েছিলাম নানা বিষয়ে, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান সেখানে নানা বিষয়ে তদবির করেন, কিন্তু শিক্ষক সমাজের এই ন্যায়সঙ্গত দাবি, এই দুর্নীতিবাজদের প্রত্যাহার করা, তাদের বিভাগীয় শাস্তিটা কেন আজ পর্যন্ত হলো না আমরা বুঝি না। এই কারণে আজকের এই সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই, তাদেরকে প্রত্যাহারের দাবিতে এবং বিভাগীয় শাস্তির দাবিতে। আসলে শিক্ষকদেরই দাবি, অনেক দিনের দাবি, শিক্ষকরা তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে এই অফিসে আসে এবং তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়, তারই প্রতিবাদে এইটির অবসান চায় সমস্ত শিক্ষক। এই জন্য সরকারের কাছে দাবি এই সিস্টেমের অবসান ঘটিয়ে বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শিক্ষকদের যেন, শিক্ষকরা যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে তাদের দাবি আদায় করতে পারে, সেইটি আজকের উদ্দেশ্য।